সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশ একটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ হবে, স্বয়ংসম্পূর্ণ আত্মনির্ভরশীল দেশ হবে, যে দেশ কারো মুখাপেক্ষী থাকবে না। আমরা বাংলাদেশের মানুষ, আমার মাটি আছে, আমার সোনার বাংলা আছে, আমার পাট আছে, আমার গ্যাস আছে, আমার চা আছে, আমার ফরেস্ট আছে, আমার মাছ আছে, আমার লাইফ স্টোর আছে। যদি ডেভেলপ করতে পারি ইনশাল্লাহ এই দিন আমাদের থাকবে না। দেশের মৎস্য সম্পদ উন্নয়নে বঙ্গবন্ধু সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করেছিলেন। 1973 সালে তিনি প্রথম গণভবনে মাছের পোনা অবমুক্তির মাধ্যমে মৎস্য বিপ্লবের শুভ সূচনা করেন। বঙ্গবন্ধুর স্বপ্ন আজ বাস্তবায়িত হয়েছে। দেশ এখন মাছে স্বয়ংসম্পূর্ণ। দেশের মানুষ এখন স্বল্প মূল্যে মাছ ও পুষ্টি পাচ্ছে। জাতির পিতার দেখানো পথেই তাঁরই সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শেখ হাসিনা সরকারের আমলে গবেষণা ক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধি সহ মৎস্য বান্ধব বিভিন্ন নীতি গ্রহণের ফলে মৎস্য খাতে অর্জিত হয়েছে অভূতপূর্ব সাফল্য। বাংলাদেশে একসময় ছিল নানা প্রজাতির মিঠা পানির সুস্বাদু মাছ, কিন্তু আমাদের অযত্নে, অবহেলায় এবং পরিবেশ বিপর্যয়ের কারণে দেশীয় প্রজাতির অনেক মাছ বিপন্ন হয়ে গিয়েছিল। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এসব বিলুপ্তপ্রায় প্রজাতির মাছ পুনরুদ্ধারে উল্লেখযোগ্য সফলতা অর্জন করছে। ইনস্টিটিউট কর্তৃক বিলুপ্তপ্রায় মৎস্য প্রজাতির উপর গবেষণা পরিচালনা করে ইতোমধ্যে 20 প্রজাতি মাছের প্রজনন ও চাষাবাদ প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে। এসব মাছের মধ্যে আছে ট্যাংরা, বালাজাটা, পাবদা, গোলসা, কই, মেনি, দেশি সরপুটি, মাগুর, বাটা, ভাগনা, গুনিয়া, কালবাউস, মহাশোল, খলিশা, পুটি, গুতুম, গুজিয়ার, চিতল, ভোলি, কুচিয়া ইত্যাদি। ইনস্টিটিউটের কারিগরি সহযোগিতায় দেশে বর্তমানে প্রায় শতাধিক হ্যাচারিতে দেশীয় মাছের পোনা উৎপাদন করা যাচ্ছে। এসব হ্যাচারিতে উৎপাদিত শত শত কোটি পোনা বর্তমানে চাষাবাদে ব্যবহৃত হয়েছে। বিভিন্ন প্রজাতির মাছের প্রজনন ও চাষ প্রযুক্তি উদ্ভাবিত হওয়ায় বর্তমান সময়ে বিপন্ন প্রজাতির অনেক মাছ, বিশেষ করে শিং, মাগুর, পাবদা, গুলশা, পুঁটি, ট্যাংরা, কই ও মহাশোল মাছের চাষাবাদ বৃদ্ধি পেয়েছে। ইনস্টিটিউট উদ্ভাবিত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পুনঃপ্রাপ্তি সহজতর হওয়ায় বিলুপ্তপ্রায় মাছ চাষ ও সংরক্ষণে অনেকেই ক্রমশ আগ্রহী হয়ে উঠছেন এবং দেশে সামগ্রিকভাবে বিলুপ্তপ্রায় মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং এসব মাছের মূল্য সাধারণ ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে আছে। তাছাড়া দেশের প্রায় 5 লক্ষ মৎস্য চাষী উদ্যোক্তা বিপন্ন প্রজাতির মাছ চাষের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়েছে। দেশীয় মাছ উৎপাদনে অনেক সফল চাষী বিভিন্ন জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন। বিলুপ্তপ্রায় দেশীয় সকল মাছকে খাবার টেবিলে ফিরিয়ে আনার লক্ষ্যে সাম্প্রতিককালে ইনস্টিটিউটের গবেষণা কার্যক্রমকে আরও জোরদার করা হয়েছে। ইনস্টিটিউটের বর্তমানে শালবাইম, বৈরলি, রানীমাছ ও বোয়ালসহ আরও 10টি বিপন্ন প্রজাতির মাছ পুনরুদ্ধারে গবেষণা পরিচালনা করা যাচ্ছে। এছাড়াও গবেষণার মাধ্যমে এই প্রতিষ্ঠানটি মিঠা পানির ঝিনুকে মুক্তা তৈরির কৌশল উদ্ভাবন করেছে। দেশীয় মাছ সংরক্ষণ সহ গবেষণা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এবছর 21শে পদক 2020 অর্জন করেছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিজ্ঞাবদ্ধ। এর সাথে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটও
একাত্ম হয়ে কাজ করছে।